বৈষ্ণবকবি রাধারমণের মহাপ্রয়াণ দিবস। এই দিনটিতে আমি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে এবং সুনামগঞ্জের সকল মানুষের সঙ্গীত প্রেমীর পক্ষ থেকে ওনার প্রতি জানাই অন্তর অন্তস্থিত গভীর শ্রদ্ধা। আপনারা জানেন যে প্রায় 3000-এর অধিক গান উনি রচনা করেছেন, সুর দিয়েছেন এবং বিশেষ করে ধামাই সহ আরও অনেক মৌলিক গানের শাখা প্রশাখা ওনার ছিল বিজয়। আমরা ওনার প্রতিটি সৃষ্টিকে আমরা সংরক্ষণের ব্যবস্থা করেছি, আমরা করছি। আমরা চাই যাতে ওনার প্রতিটি সৃষ্টি যেন অবিকৃতভাবে আমরা সংরক্ষণ করতে পারি, সেই চেষ্টা অব্যাহত আছে। এবং আপনারা জানেন যে আমরা অত্যন্ত মর্মাহত ছিলাম, লজ্জিত ছিলাম জাতি হিসাবে, যে আমাদের এই জাতীয় সম্পদের সম্পত্তি ছিল শত্রু সম্পত্তি হিসাবে পরিগণিত। আমরা অত্যন্ত আনন্দের বিষয় যা কিছু সম্পত্তি উদ্ধার হয়েছে, সেই উদ্ধারকৃত সম্পত্তিতে রাধারমণ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা আশা করি খুব দ্রুতই রাধারমণ কমপ্লেক্স কাজ শুরু হয়ে যাবে এবং রাধারমণের স্মৃতি রক্ষার জন্য যা যা করণীয় তা জেলা শিল্পকলা একাডেমি অত্যন্ত নিষ্ঠার সাথে সেটা করতে পারবে।